जोई हो जोई की बाप जो तुम्हें जोई हमको एक टक कथा बोला तो ये लोगों के कि तुम्हें कोनो प्लान करा चुनो टेके नहीं आज जो हाँ बोलो ना चुप करे देखो ना जोई हमारे को भय करछे आमादेर बाड़ीर बच्चा गुलोर कोनो क्षति हो जाबे ना तो बाड़ीर सबाई ओई एक ही कथा भाबछे जोई कि होछे आमाके एकटु बोलो ना प्लीज जोई ओरा कखन बेरोबे बाड़ी थेके आमी जानी ना बर्ति भाई आमी जानी ना कखन कि होबे शुधु एटुकु बोलते पारि जे प्लानटा आमी करेछि ताते जोदि एकटुकु भूल हो जाए ताहले अनेक बड़ विपद हो जाबे कि बोलछो तुमि आमाके भय करछो जोई मनोदी आमाके एक ग्लास जल दाओ तो सब प्लान अनुजाई तुम काजगुलो करते पेरेछो तो हाँ चेष्टा तो करेछि एकटा चिठी लिखे ओदेर गाड़ीर काछे फेले दिएछि জানি না চিঠিটা যদি ওদের হাতে পড়ে যায় তাহলে সেই অনুযায়ী ওরা প্ল্যান করবে কিন্তু যদি ওটা ওদের হাতে না পড়ে আচ্ছা শোনো একটা কথা বল আমাকে তুমি সিচুয়েশনটা ভালো করে লিখে দিয়েছো তো আর এটা ওখানে মেনশন করে দিয়েছো তো এই যে সুকুমারের লোকজন এরা যেন কোনোভাবেই জানতে না পারে যে আমরা এই বিষয়টার মধ্যে জড়িত আছি হ্যাঁ সে সবকিছুই লিখে দিয়েছি কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে সুকুমার কিন্তু এখন খুব ডেসপারেট হয়ে গেছে যা করার খুব সাবধানে করতে হবে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করো প্ল্যানটা যাতে সাকসেসফুল হয় আচ্ছা দাদা ভাই আমাদের এই ঘরটা কতদিন আর আটকে রাখবে জানি না রে কি করব আমি সেটাই ভাবছি ওই লোকগুলো খারাপ ওই লোকগুলো খুব দুষ্টু আমি জানি বাবাকে আর মাকে আর বাড়ির সবাইকে ওরা কষ্ট দিচ্ছে আমার মা বাবাকেও তো খুব কষ্ট দিচ্ছে মাকে তো বোধহয় ওরা ঠিকভাবে খেতে দিচ্ছে না ওষুধও দিচ্ছে না সে তো আমার মা বাবাকেও খুব কষ্ট দিচ্ছে কিন্তু কি করব বল পানিশমেন্ট ওদের শাস্তি দিতে হবে দাদা ভাই আমাদের গায়ে কত শক্তি আছে যে আমরা ওদের সঙ্গে মারামারি করব ওরা তো বড় আর আমরা তো বাচ্চা দিদি ভাই বাবা আমাকে বলেছিল শুধু গায়ে জোরে যুদ্ধ জিতে যায় না তবে কি দিয়ে জিতে যায় বুদ্ধি দিয়ে দাদু বলে না বুদ্ধি যার বল তার আমাদের বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে ওই লোকগুলোর সাথে কিন্তু তুই কি বুদ্ধি করবি শুন যে লোকটা আমাদের ঘরের বাইরে পাহারা দিচ্ছে আগে সেই লোকটাকে শায়েস্তা করতে হবে কিন্তু কিভাবে শায়েস্তা করব তাই তো ওরা তো প্রচন্ড সাংঘাতিক লোক ওদের কাছে তো বন্দুকও আছে জানিস তো দাদা ভাই আমার না খুব ভয় করছে ওরা যদি একবার বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয় তাহলে তো আমরা মরেই যাব শুন দিদি ভাই সব মানুষ তো মরে যায় আমাদেরও তো ওরা এমনি মেরে ফেলবে তার চেয়ে ওদের সাথে লড়াই করে বীরের মতন মরে যাওয়া ভালো না এসব তুই কি বলছিস জিগো আমি ঠিকই বলছি কত লোক শয়তানদের সাথে লড়াই করে বীরের মতন মরে গেছে জানিস কিন্তু তুই এসব কিভাবে জানলি হিস্ট্রি বইতে আছে মা পড়িয়ে দিয়েছে আর বুঝিয়ে দিয়েছে সেই থেকেই তো জেনেছি বড় বড় বীরেরা দেশের মানুষদের বাঁচানোর জন্য লড়াই করে অনেকজন মরেও যায় অনেকজন জিতেও যায় আমরা পারবো না আমাদের বাবা মা দাদু ঠাম্মি বাড়ির সব লোকেদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব দাদা ভাই বড় বৌমা চা দাও তো আরে মেসো মশাই যে মেসো মশাই ওসব এখন হবে না এ আমাদের জন্য কিলোমিটার রান্না হচ্ছে একটু পরে আসর বসবে তো হ্যাঁ মেসো মশাই দাদা বলে দিয়েছে অনেক দিন ধরে অনেক নটাঙ্কি হয়েছে অনেক কাজ আকানুন করেছেন সবাই চুপচাপ ঘরে বসে থাকবেন আমরা জমিয়ে পার্টি করব
পার্টি হবে? হ্যাঁ পার্টি হবে, আর পাড়ার লোকেরা জানবে যে পার্টি করছেন আপনারা, আর মস্তি করবো আমরা। কি রে, সব রেডি তো? মাংস টাংস নিয়েছি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা সব রেডি। ওই বড় বৌদি সব কেটে কুটে রান্না বান্না করছে। বড় বৌদি মাংসটা কিন্তু বেশ জমিয়ে ঝালঝাল করে রান্না করবেন, ওই ওইটা দিয়ে খাবো তো, বেশ ঝালঝাল না হলে ভালো লাগে না। এই বাবা পার্থবাবু সব জানেন তো? না আমি কিছু জানি না। সে কি তাই কে কিছু বলেনি? আর আমরাই বললাম তো, আর সঙ্গে থেকেই পার্টি হবে, যে যে আসবেন সবাইকে ফ্রিতে মাল খাওয়ানো হবে। তোর স্বাস্থ্য বড় কম নয়, তুমি কার সঙ্গে কথা বলছো তুমি কেন? এতে সাহসের কি আছে পার্থবাবু? আমরা একটু খাওয়া দাওয়া করবো, তা আপনিও খেয়ে নিন না, দুদিন বাদে কখন ঝামেলা লাগবে জানি না তো। আপনি সবচেয়ে সিনিয়র মানুষ, হয়তো প্রথম গুলিটা আপনাকেই ঠুকে দিলাম তখন। কি করে পারবো বলতো? ওরা তো আমাদের এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ওদের সাথে যুদ্ধ করতে গেলে আমাদের আগে এই ঘর থেকে বেরোতে হবে, কিন্তু কি করে বেরোবো? তাই তো, দেখছিস না বাবা জেঠু শেঠকা ছোটো কাকাই কেউই তো কিছু করতে পারছে না, তাহলে আমরাই বা কি করে কিছু করব? তাই তো, ওই শয়তান সুকুমারটা সবাইকে বন্দুক দেখিয়ে আটকে রেখেছে, কিছুই তো হচ্ছে না। আর কিছু হবেও না, আমরা এই অন্ধকার ঘরে বন্ধ হয়ে থেকে থেকে মরেই যাব। কতদিন স্কুলে যাইনি বলতো, কোনো বন্ধুর সাথে তো কথা হয় না, স্কুলে কি পড়িয়েছে কি হোমওয়ার্ক দিয়েছে কবে ইউনিট টেস্ট হবে কিচ্ছু জানি না, বিশ্বাস কর কিচ্ছু জানি না। আমি না এবার পরীক্ষায় ফেলই করব। তুই কেন ফেল করবি? ফেল তো আমার করার কথা, তুই তো পড়াশোনায় খুব ভালো রুম্পাই, কাঁদিস না প্লিজ, কাঁদিস না। কাঁদিস না দিদি ভাই, কেঁদে কোনো লাভ নেই, তার চেয়ে এখান থেকে বেরোনোর উপায় খুঁজে বার করতে হবে। শোন, সত্যি করতে পারবি তো? কেন করতে পারবো না, এই ঘরে তো সব রয়েছে, এইগুলো দিয়েই ওদের সাথে ফাইট করেই হারিয়ে দেব। ভিতরে বাচ্চাদের এত গুজুর গুজুর হচ্ছে কেন? আগে চল ধুলোগুলো এক জায়গায় করি, তার সাথে গোলমরিচগুলো মিশিয়ে দেব। কি হচ্ছে নাকি সুকুমার? বাবাকে কেন তুমি শুধু শুধু ভয় দেখাচ্ছ? এ বাবা, এই ভয় দেখাতে যাবো কেন রিমু? ভয় দেখানোর সময় তো এখনো আসেনি, ভয় দেখানোর সময় হলে নিশ্চয়ই ভয় দেখাবো। যেটা বলছিলাম, আজকে তোমাদের এখানে একটা একটা পার্টি হবে, পাড়ার লোকেরা জানবে যে তোমরা মস্তি করছো, কিন্তু কিন্তু তোমরাও জয়েন করতে পারো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেয়ে নেবে, কি আছে, তোমার বড় ভাই, বড় ভাই তো খায়, ইন্দ্রগ্নি খায় কি না জানি না, তাই একদিন খেলে কিছু হবে না। সুকুমার তোমার আমি সাহস দেখে না অবাক হয়ে যাচ্ছে। চাপ বাবা, এতে এতে সাহসের কি হলো? তুমি মনে হয় জীবনে সমস্ত কিচ্ছু খাওনি, এই স্বাদ থেকে বঞ্চিত থেকে গেছো। হ্যাঁ খেয়ে নাও, ভালো কথা বলছি রিমু, খেয়ে নাও, কখন ঝামেলা লাগবে দেখবে, টুক করে দুনিয়া ছেড়ে টসকে গেছো। এই এই তোরা সব অ্যারেঞ্জ করে রেখেছিস তো, সব রেডি তো? আমি তাহলে রেডি হয়ে আছি। বাই দ্য ওয়ে, জয়ীকে দেখছি না, সে কোথায় বলো দি? বলছি যে জয়ীকে দেখছি না, সে কোথায়? কি গেস্ট রুমে নাকি নতুন কোনো ফন্দি ফিকির আছে? এভাবে কেন কথা বলছেন আপনি? ফন্দি ফিকির আটবে কেন? ওর শরীরটা ভালো নয়, জ্বর এসেছে তাই শুয়ে আছে। জয় জয় জ্বর হয়েছে? হ্যাঁ গরিব, গাটা কিরকম গরম গরম লাগছে তাই ভেতরে রেস্ট নিচ্ছে। কোথায় সে এখন? গেস্ট রুমে। আচ্ছা ঠিক আছে।
মিনিট শুভ, তোমার বউয়ের শরীর খারাপ হয়েছে মানে তুমি দেখতে যেতে পারবে এরকমটা তো আমি বলিনি। এই পুরো বাড়িটা এখন আমার কবজায়, তাই তুমি তোমার বউয়ের সঙ্গে দেখা করতে যাবে কি যাবে না সেই পারমিশনটা তো আমার থেকে নিতে হবে। একটা কথা ভুলে যাও না আরিফ, জয় কিন্তু শাখা সিঁদুর পরে কয়েকটা দিন আমার সাথেও কাটিয়েছে। তাই আমার পারমিশন ছাড়া তুমি দেখা করতে পারবে না। আমি আগে দেখা করে আসি। আমি চলে এসেছি। কাউকে দেখতে যেতে হবে না। শরীরটা খুব উইক লাগছিল আর মাথাটাও ঘুরছিল, তাই রেস্ট করছিলাম। ও সমস্ত মাথা ঘোরা শরীর খারাপ এগুলো তো থাকবেই জয়, যেটা বলছিলাম আজকে সন্ধ্যাবেলা আমরা এখানে একটা পার্টি করব। এই ছেলেগুলো বলছিল এতদিন ধরে তোমাদের পাহারা দিয়েছে, গলা শুকিয়ে গেছে, একটু গলা ভেজাতে চাইছে, ভালো খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা। কিন্তু দেখো তোমার বড় বৌদি এমন মুখ করে রান্না করছে, আমার না ঠিক ভরসা লাগছে না জয়। তুমি চিন্তা করো না সুকুমার, তোমাদের এই অনুষ্ঠানের কোনো ত্রুটি হবে না। আমি এক্ষুনি ফ্রিজে জলের বোতল ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বর্তি ভাই, ওরা যেভাবে যা রান্না বান্না করতে বলেছে সেভাবেই করো। দেখতেই তো পাচ্ছ কোনো উপায় নেই, ওরা যেভাবে যা বলছে আমাদের তাই করতে হবে। শুধু এগুলো দিয়ে কি হবে? এই সব ছোটখাটো জিনিস দিয়ে কি আমরা ওই গুন্ডাগুলোকে শায়েস্তা করতে পারবো? হ্যাঁ ঠিক পারবো দাদা ভাই। দিদি ভাই, আমরা যেই ঝাল ঝাল গুঁড়ো দিয়ে পেয়ারা খেতাম সেগুলো এতে মিশিয়ে দিয়েছি। কিন্তু এগুলো দিয়ে কি কাজ হবে? এটা খেলে যখন ঝাল লাগে তখন চোখে পড়লে নিশ্চয়ই জ্বালা করবে। হ্যাঁ সে তো হবেই। আমরা এই ধুলোগুলো ওই দুষ্টু লোকটার চোখে দিয়ে দেবো, তখন ওর চোখ জ্বালা করবে আর কিচ্ছু দেখতে পারবে না। ঠিক বলেছিস। আচ্ছা দিদি ভাই, আমাদের এই উপরে কজন গার্ড দিচ্ছে রে? এই ঘরের সামনে তো একজন, মায়ের ঘরের সামনে একজন, আর তোদের ঘরের সামনে একজন, তিনজন। কিন্তু তুই তিনজনকে কি করে উপকার করবি? কেন, তখন যেভাবে বললাম সেভাবে। ব্রেভো ব্রেভো জয় দাশগুপ্ত, ব্রেভো। অর্থাৎ দেখলেন তো আপনাদের ছোট বৌমা কিন্তু বেস্ট। কি বুদ্ধি বলুন তো, এই যে আমরা ড্রিঙ্ক করব বলছি এটা তো এই বাড়িতে কেউ পছন্দ করে না, তাও ও আমাদের সাপোর্ট করছে। কেন বলুন তো, কেন বলুন তো? কারণ ভাবছে যে আমরা এত ড্রিঙ্ক করবো করে উল্টে পড়ে থাকবো, তারপর ও পুলিশ ডাকবে আর আমাদের ধরিয়ে দেবে, তারপর বিচার হবে সংশোধনাগারে। চাকি পিসিং আর চাকি পিসিং কি, তাই তো জয়? না সুকুমার, তেমন কিছুই ভাবিনি আমি। তোমরাই তো বললে যে তোমরা খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। খাবো তো, আমি যখন বলেছি এই বাড়িতে খাওয়া হবে তখন তো খাবোই, কিন্তু এতটাও খাবো না যাতে একেবারে হুশ চলে যায়। এই ফ্রিতে পাচ্ছিস মানে কিন্তু একদম গলা অবধি খেয়ে উল্টে পড়ে থাকলাম, এরকমটা করিস না, তাহলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডাকবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, আসলে অনেকদিন গলা ভেজায়নি তো, তাই তো তোমাকে বললাম আমাদের সঙ্গে স্কিম করা এতটা সোজা হবে না, দুটো খেয়েই আবার আমরা পাহাড়ার জন্য রেডি হয়ে যাব। দেখলে তো জয়,
দেখো আমার টিমটা কিন্তু অতটাও কাঁচা নয় যে তুমি এত সহজে টক্কর দিয়ে পারবে। তাই বলছি চালাকি করবার কোনো রকম চেষ্টাও করো না, ঠিক আছে? এই শোন, আমি একটু ঘুমোতে যাচ্ছি, ঘুম থেকে উঠলে শরীরটা বেশ ফ্রেশ লাগবে, তারপর খাবো। বড়দি, আমি কিন্তু সন্ধ্যেবেলা ওই চা ফা কিছু খাবো না, ওরা যদি খায় ওদের একটু করে দিও। আমি ঘুম থেকে উঠে যা খাওয়ার খাবো। দেখে নিস। আর শোন, আগে আমি যা করার করবো, তোরা কিন্তু আগে কিচ্ছু করবি না। যখনই লোকটা ঘরে ঢুকবে আমি যা বললাম তাই করবি, একদম ছাড়বি না, কিন্তু নার্ভাসও হবি না। যখনই ধুলোগুলো ওর চোখে দিয়ে দেব তখন আর ও দেখতে পাবে না। আর আমি এই ওড়নাটা ওদের মুখে বেঁধে দেব। কিন্তু জিকো, আমরা তো ওদের থেকে ছোট, আমরা কি ওদের সঙ্গে পারবো? যদি আমরা ধরা পড়ে যাই ওরা কিন্তু ঠিক জিতে যাবে, তখন আমাদের কি হবে বুঝতে পারছিস? ওরা আমাদের মেরে ফেলবে। মার খেলে খাবো, এমনিতেই তো আমাদের কষ্ট হচ্ছে। দাদা ভাই, স্কুলে যেতে পারছি না, খেলতে পারছি না, বাবা মা কারোর সাথে কথা বলতে পারছি না, কিছুই তো করতে পারছি না। তার চেয়ে ওদের সাথে লড়াই করে জিততে পারি, তাহলে সবাইকে আমরা বাঁচাতে পারব। ঠিক আছে রুম্পাই, তুই রেডি আছিস? হ্যাঁ আমি রেডি। তবে মা কালীর নাম নিয়ে শুরু কর। জয় মা কালী। চিকো, স্টার্ট। বাবা প্লিজ, তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এসব কি হচ্ছে? বাড়িতে ঠাকুর রয়েছে, বৌমানা রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, তাদের চোখের সামনে কতগুলো গুন্ডা বন্দুকের নল দেখে বেলেল্লা পড়া করে যাবে, আর কেউ কিছু বলতে পারে? এইসব ওরা জানবে না। তো বাবা শান্ত, তুমি শান্ত হও, একটু ধৈর্য ধরো বাবা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক বেরোবে। কি ব্যবস্থা নেবে তুমি ছোট বউ? কি ব্যবস্থা নিতে পারো? আমি এইসব পাপি লোকগুলোর সামনে থেকে থেকে না তিলে তিলে মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি এসব মানতে পারছি না, আমি এসব মানতে পারছি না, আমি মানতে পারছি না। কিন্তু সেটাও এখনো হয়নি, আমার মনে হয় কাগজটা ওনাদের হাতে পড়েনি। আর যদি পড়েও থাকে তাহলে হয়তো ওনারা ভেবেছে কাগজটা ফেক, কাগজটা ভুয়ো। না না, সেটা হলে তো ওরা জিজ্ঞাসাবাদ করতে আসতো বাড়িতে। কই, কেউ তো আসেনি? তুমি একদম চিন্তা করো না বাদ বাবা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক বেরোবে। রুম্পাই, তুই রেডি আছিস? হ্যাঁ আমি রেডি। তবে মা কালীর নাম নিয়ে শুরু কর। জয় মা কালী। জিকো, স্টার্ট। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে?
जी तो देर शेष दिन।